ময়মনসিংহ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে চলছে জমজমাট প্রচার। কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা, তাদের মুখে উন্নয়নের নানা ফুলঝুরি। ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েল ও কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্যচিত্রে আরও বিস্তারিত জানাচ্ছেন সমর ইসলাম। সকালে ময়মনসিংহের টাউন হল চত্বর এলাকায় প্রচার শুরু করেন মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। নির্বাচনে জয়ী হলে নগরীতে সব ধরনের চাঁদাবাজি এবং মাদক ব্যবসা বন্ধ করবেন বলে ভোটারদের প্রতিশ্রুতি দেন তিনি। এই শহরের সাধারণ মানুষ ইনশাআল্লাহ আমার পক্ষে আছে, আল্লাহর সহায়তাকে ইনশাআল্লাহ বিজয় লাভ করুন। বিজয় লাভের পরের দিন এই শহরে চাঁদাবাজি বন্ধ করে দেবো, মাদকের ব্যবসা একবারে বন্ধ করে দেবো। কৃষক লীগ নেতা মেয়র প্রার্থী রেজাউল হক প্রচার চালান গাঙ্গিনারপাড় এলাকায়। মাদক মুক্ত উন্নত নগরী গড়তে তাকে নির্বাচিত করার আহ্বান জানান। এখানে কোনো ড্রাগ পেডলার থাকতে পারবে না, এখানে কোনো মাদক ব্যবসা চলবে না, এবং এখানে যে যুবক সমাজের কর্মসংস্থান নেই, আপনি দেখেন যে শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান থাকতে হয়। এত বড় একটা সিটি, এখানে কোনো কর্মসংস্থান নেই, তার জন্য যুবক সমাজ ডিরেক্ট হয়ে যাচ্ছে। মেয়রদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও প্রচারে ব্যস্ত সময় পার করছেন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারা। যারা মাদক ব্যবসা আছে তাদের সাথে আলোচনা করে ওই মাদক ব্যবসা বন্ধ করার জন্য আমি চেষ্টা করব। আমার জনগণ এবং প্রশাসনকে নিয়ে আমি কাজ করব। জনগণ আমার পাশে একাধিকবার ছিল, এবারও আছে, ইনশাল্লাহ আগামী নির্বাচনে জয়লাভ করব এই প্রত্যাশা আমি আল্লাহর রহমতে রাখতে পারি। কুমিল্লা সিটি উপনির্বাচনের মেয়র প্রার্থীরাও প্রচারে ব্যস্ত সময় পার করছেন। উন্নত নগরী গড়তে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচনে ভোট 9 মার্চ। সমর ইসলাম, 21 টেলিভিশন।